আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই চমৎকার কুচি মিক্সিটি কাটিং এবং সেলাই করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম না টেনে, তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন ঘরে বসে থেকে এই চমৎকার স্টাইলিশ মিক্সিটি। ঠিক আছে, তো যারা সেলাই কাজে নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনার যদি প্রফেশনালভাবে সেলাই কাজ শেখার আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের এই চ্যানেলে টেইলারিং বিষয়ে যাবতীয় কাজ শেখানো হয়। তো আমাদের আরও একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে যে কোনো ধরনের গলার ডিজাইন, যে কোনো ধরনের ডিজাইনের ভিডিও আপলোড করা হয়। তো ওই চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর নয়তো ইউটিউবে সার্চ দিতে পারেন আরিফ সেলাইঘর বাংলা নামে। তো ওই চ্যানেলটি ঘুরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওই চ্যানেলে যে কোনো ধরনের ডিজাইনের ভিডিও আপলোড করা হয়। তো দেখেন, এখানে আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টি আমি ডাবল বাস দিয়ে বাস করে নিয়েছি। দেখেন যে এখানে আমি ডাবল বাস দিয়ে দুইটা ডাবল বাস দিয়ে বাস করে নিয়েছি। তো টোটাল এখানে 4টা পার্ট আছে। তো এই নিয়মে আপনারা কাপড়টি বাস দিয়ে নেবেন। তো দেখেন এখানে 4টা পার্ট আছে। দেখেন তো এইভাবে ডাবল বাস করার পরে 4টা পার্ট হবে। তো এইভাবে আপনারা এই নিয়মে কাপড়টি বাস দিয়ে নিতে হবে। তো নিচে বাইঙ্গা সেলাইয়ের জন্য 1.5 থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিবেন। তো দেখেন এখানে 1.5 ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়ে দিয়েছি। এখন এই দাগ থেকে আমাদের লাম্বার মাপটি দিয়ে নিতে হবে। তো দেখেন এই মিক্সিটির লাম্বা 50 ইঞ্চি, তাই এই দাগের উপরে 50 ইঞ্চি রেখে এখন 50 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তার 1/2 ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়ে দিলাম সেলাইয়ের জন্য। তারপরে দাগগুলো সোজা করে দিয়ে নিব। তো দাগগুলো সুন্দর করে দিয়ে নেবেন। তারপরে আমাদের এই নিচের দাগ থেকে মোহরার মাপটা দিয়ে নিতে হবে। তো দেখেন মোহর আমি 6 ইঞ্চি নিচে দেব, তাই 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখন এই দাগটা সোজা করে দিয়ে নিব। তো তারপরে দেখেন আমাদের এইখানে একটা দাগ দিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি দূরে একটা আমি দাগ দিয়ে দিলাম সেলাইয়ের জন্য। তারপরে এই দাগ থেকে আমাদের বডির মাপটি দিয়ে নিতে হবে। তো বডি, মেইন বডি যা হবে তার থেকে আরও 4 থেকে 6 ইঞ্চি লুজ নিয়ে তারপরে বডির মাপটি দিয়ে নিতে হবে। তো মেক্সি যেহেতু লুজ পোশাক সেই জন্য একটু লুজ বেশি দিতে হবে, সর্বনিম্ন 4 ইঞ্চি, তার উপরে আপনি যত লুজ দেন। ঠিক আছে, তো দেখেন আমি বডির মাপটি দিয়ে নিতেছি। তো আমি আমার মাপ অনুযায়ী আমি দিয়ে নিতেছি। তো আপনার মাপ অনুযায়ী আপনি দিয়ে নেবেন যা হবে। তো দেখেন আমি প্রথমে এখানে কিন্তু বডির মাপটি দিয়ে নিয়েছি। পরে আমাদের এই বডির যেই মাপটা দিয়েছি এই দাগ থেকে আমাদের ফুটের মাপটি দিয়ে নিতে হবে। তো ফুট আপনারা কতটুকু দিবেন ও ফুট অনুযায়ী আপনারা মাপটা দিয়ে নেবেন। তো আমি 6.5 ইঞ্চি ফুটটা রাখবো। তো দেখেন 6.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। তো তারপরে এখানে সোজা করে দাগ দিয়ে দিব। তো সোজা করে এভাবে দাগ দিয়ে দিবেন। তারপরে এখানে মোহরার রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। তো দেখেন আমি মোহরার জন্য রাউন্ড শেপটা দিয়ে নিতেছি। তো এভাবে সুন্দর করে রাউন্ডটা দিয়ে নেবেন। তো তারপরে দেখেন এই দাগ থেকে আমাদের 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিতে হবে। তো 1 ইঞ্চি উপরে উপরে টোটাল 2টা এখানে দাগ দিয়ে দিব। তো দেখেন প্রথমে একটা দাগ দিয়ে দিলাম, এখন আরও 1 ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়ে দিব। তো এই দাগগুলো কেন দিলাম সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন না, অনেক সময় বললেও বোঝা যায় না। তো যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন কেন দিলাম। তো বলে কিন্তু কোনো কিছুই শেখানো হয় না। ঠিক আছে, তো বলো তারপর দেখেও তারপর শিখতে হয়। তো দেখেন এখন এখানে এই উপরের দাগে সোজা করে কাপড়টা কেটে নিব। তো এইভাবে সুন্দর করে কেটে নেবেন। উপরের দাগে কিন্তু আমি কাপড়টা কাটিং করে নিতেছি। ঠিক আছে, এখন এই মোহরার এই শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু মিক্সিটি কাটিং করে নিলাম। তো এইখানে যেই 1 ইঞ্চি ভাঙ্গাটা দিছি এইভাবে এটা ভাঙ্গা একটা সেলাই হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তো সেলাই করার সময় আমি ডিটেলসে দেখিয়ে দেব, তো আশা করি সেলাইয়ের ভিডিওটিও দেখবেন। তো এখন আমাদের মেন পার্টটি কিন্তু কাটিং করা হয়ে গেছে, এটাকে পাস করে আমরা সাইডে রেখে দিব। তো তারপর দেখেন আমাদের কাঁধের যে পট্টিটা আছে সেটি কাটিং করে নিতে হবে। তো দেখেন এখানে আমি প্রথমে এভাবে একটা বাস দিয়ে নিলাম, ডাবল কাপড়টাকে এভাবে আরও একটি বাস দিয়ে নিব। তো দেখেন এইভাবে একটা বাস দেওয়ার পরে এইভাবে আরও একটা, এরকম করে আরও একটা বাস দিয়ে নিতে হবে। তো এইভাবে বাসটা দিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমি বাসটা দিছি। তো দেখেন এভাবে বাস দেওয়ার পরে 6 ইঞ্চি পরিমাণ এভাবে বাসটা দিয়ে নেবেন। তো দেখেন এখানে একটা 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম।
তারপরে আমাদের কাদের যেই চওড়া পট্টিটা নিব কাদের চওড়াটা আমরা 4 ইঞ্চি পরিমাণ নিব তো 4 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিলাম আর নিচের দিকে আরো 1 ইঞ্চি বেশি নেবেন তো এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ঠিক আছে তো এখন এই দাগ থেকে আমাদের উপরের দাগে এভাবে সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে তো দেখেন আমি সুন্দর করে দাগটা দিয়ে মিলিয়ে নিছি তো এখন আমাদের কাটিং করে নিতে হবে এই দাগ অনুযায়ী তো আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব তো দেখেন আমি কাটিং করে নিতেছি তো এটা কিন্তু আমাদের যে কাদের যেই পট্টিটা থাকে এই কাদের পট্টিটা এটা ঠিক আছে তো দেখেন আমি দেখিয়ে দিতেছি এটা কিভাবে হবে তারপর আমি সেলাই করার সময় ডিটেইলসে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটি বেশি বড় হয়ে যাবে সেজন্য আর এই ভিডিওতে সেলাইয়ের ভিডিওটি দিলাম না তো পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সেলাই করতে হয় তো সেলাইয়ের ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে তো দেখেন এইভাবে কিন্তু আমাদের পট্টিটা হবে ঠিক আছে তো তারপরে আমাদের হাতাটি কাটিং করে নিতে হবে তো নর্মাল হাতা যেভাবে কাটিং করি সেভাবেই হাতাটি কাটিং করে নেবেন তো হাতা কাটিংয়ের ভিডিওটি আর দেখালাম না তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ